প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ বাংলা টিভির বাংলা সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম। ভোট ডাকাতি নিয়ে যেসব অবাক করা তথ্য দিল ঐক্যফ্রন্ট শীর্ষ নেতারা, সিটি নির্বাচন নিয়ে নেতিবাচক মন্তব্য করলেন রুহুল কবির রিজভী, বিএনপি যে সকল প্রার্থী চূড়ান্ত। দেশের সকল সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর আপনি যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে সবার আগে সর্বশেষ সংবাদ পাওয়ার জন্য এখনই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন। এবারে বিস্তারিত, আসুন সবাই এক হয়ে ভোট ডাকাতদের বিদায় করি। ঐক্যফ্রন্ট একাদশ নির্বাচনে আওয়ামী লীগ ভোট ডাকাতি করে রাষ্ট্রদ্রোহী কাজ করেছে বলে অভিযোগ করেছে জাতীয় ঐক্যফ্রন্ট। রোববার বিকালে জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূর্তি উপলক্ষে এক বিক্ষোভ সমাবেশে ফ্রন্টের নেতারা এমন অভিযোগ করেন। নির্বাচনের বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় ঐক্যফ্রন্টের উদ্যোগে ভোট ডাকাতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করা হয়। এতে ফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন উপস্থিত থাকার কথা থাকলেও অসুস্থতার কারণে শেষ মুহূর্তে তিনি আসতে পারেননি বলে জানান নেতারা। বিক্ষোভ সমাবেশের পর ফ্রন্টের নেতা ও জেএসডি সভাপতি আসম আব্দুর রবের নেতৃত্বে একটি মিছিল শুরু হলে পুলিশ কদম ফোয়ারের আগে ব্যারিকেড সৃষ্টি করে মিছিলটি আটকে দেয়। এ সময় নেতাকর্মীরা সরকারের ভোট ডাকাতির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। পরে নেতারা কর্মসূচি শেষ করে চলে যান। এরপর প্রেস ক্লাবে ফিরে রব ঘোষণা করেন সোমবার মৎস্য ভবনের সামনে নাগরিক ঐক্যের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। এর আগে বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে আসম আব্দুর রব বলেন, কোনো গ্রামে যদি ডাকাত পড়ে, চোর পড়ে, মানুষ কি পড়ে, মানুষ ঘেরাও করে চোর ধরে, ডাকাত ধরে। সারা বাংলাদেশের ভোট চুরি করেছে, দেশের 16 কোটি মানুষকে ঐক্যবদ্ধ হয়ে এই ডাকাতদের ধরতে হবে। ভোট ডাকাতি করা রাষ্ট্রদ্রোহিতা, জনগণের ভোট ডাকাতি করা সংবিধান বিরোধী কাজ। তিনি বলেন, যেখানেই যাই জনগণ বলে আমাদের ভোট দেওয়ার ব্যবস্থা করে দিন, আমাদের ভোট পুনরুদ্ধার করতে হবে, রাষ্ট্র ক্ষমতা থেকে এদের বিদায় করতে হবে, বিতাড়িত করতে হবে। জনগণের সরকার যদি কায়েম করতে হয়, মুক্তিযুদ্ধের সরকার যদি কায়েম করতে হয়, জাতীয় সরকার যদি কায়েম করতে হয়, তাহলে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে হবে। আসুন সবাই ঐক্যবদ্ধভাবে এই ভোট ডাকাত ভোট চোরদের বাংলাদেশের মাটি থেকে বিদায় করি। রব বলেন, এখানে অনেক আইনজীবী আছেন, তাদের বলবো এই ভোট ডাকাতদের বিরুদ্ধে মামলা করেন। ডাকাতি যারা করেছে তাদের সবাই চিনেন, তাদের চিহ্নিত করেন। রাস্তাঘাটে, পথে প্রান্তরে যেখানে পারেন দেখলে জনগণকে বলেন, এই চোর যায়, ডাকাত যায়, চোর চোর ধর, ডাকাত ডাকাত ধর ধর। তিনি বলেন, কি নির্লজ্জ বিহায়া, লজ্জা সরম নেই ওদের। ওরা আওয়ামী লীগ ভোট ডাকাতি করে বলে যে আমরা ডাকাতি করিনি। চোরে চুরি করলে মাথা নত করে থাকে, আর এরা চুরি করে মাথা উঁচু করে দাঁড়ায়। এদের মাথা থামিয়ে দিতে হবে। গ্রামে, মহল্লায়, পাড়ায়, বাংলাদেশে কোথাও চোরদের বড় গলায় কথা বলার কোনো সুযোগ নেই, তাদের কথা বলার কোনো অধিকার নেই, এদের ঝেঁটে বিদায় করতে হবে। ডাকসু ভবনের কাছে ককটেল বিস্ফোরণের ঘটনা উল্লেখ করে সাবেক ভিপি আসম আব্দুর রব বলেন, আজকেও ডাকসু ভবনের পেছনে কয়েকটা ককটেল ফাটানো হয়েছে। কারা ফাটায়? প্রক্টর জানে না, ভাইস চ্যান্সেলর জানেন না। এই ডাকসু থেকে স্বাধীনতা পতাকা উত্তোলিত হয়েছিল। পৃথিবীর কোনো দেশে স্বাধীনতার পূর্বে স্বাধীনতার পতাকা উত্তোলন করা হয়নি, একমাত্র বাংলাদেশ ছাড়া। রবের সভাপতিত্বে ও মোশতাক আহমেদ ও জাহাঙ্গীর আলম মিন্টুর পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, নাগরিক ঐক্যে মাহমুদুর রহমান মান্না, গণস্বাস্থ্য সংস্থার ট্রাস্টে ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, বিএনপির আব্দুস সালাম, হাবিবুর রহমান হাবিব, কাজী আবুল বাশার, গণফ্রমের অধ্যাপক আবু সাঈদ, জগলুল হায়দার আফ্রিক, জেএসডি তানিয়া রব, সানোয়ার হোসেন তালুকদার, নাগরিক ঐক্যের শহীদুল্লাহ কায়সার, বিকল্পধারার অধ্যাপক নুরুল আমিন ব্যাপারী, শাহ আহমেদ বাদল প্রমুখ বক্তব্য রাখেন। মঈন খান বলেন, আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই যে নির্বাচনে ভোট ডাকাতি 29 ডিসেম্বর হয়েছে সেই নির্বাচন আমরা প্রত্যাখ্যান করেছি। এক কথায় স্পষ্ট ভাষায় বলতে হবে যে সত্যিকার জনগণের প্রতিনিধি ছাড়া এদেশে শাসন করার অধিকার কেউ রাখে না, এবং এদেশের সত্যিকার মালিক হচ্ছে জনগণ। এদেশের সব ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। তিনি বলেন, জনগণের অবিচল আস্থা রেখে এদেশে পুনরায় আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করে জনগণের অধিকার, জনগণের আমানত, স্বাধীনতা জনগণের হাতে ফিরিয়ে দেব। ঐক্যফ্রন্ট ক্ষমতার জন্য রাজনীতি করে না, তারা একটি বিশ্বাসের রাজনীতি করে যে এদেশের মানুষকে গণতন্ত্র ফিরিয়ে দিতে হবে, সত্যিকার স্বাধীনতা দিতে হবে, অর্থনৈতিক সাম্য দিতে হবে। নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, আমরা কর্মসূচি দেব,
পাটকাল শ্রমিক যদি কেউ মারা যায়, বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ওপর যদি অত্যাচার আরো বাড়ে, নারী নির্যাতন না কমে, গুম খুন বন্ধ না হয়, আর আপনার সরকার মতো 40-20 গভর্নমেন্ট যদি চলে না যায়, তাহলে তার বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি নিয়ে আমরা সামনে আসছি। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বলেন, এক বছর আগে ভোট ডাকাতির পর শুরু হয়েছে বাংলাদেশকে এক এক করে পৈতৃক সম্পত্তিতে পরিণত করা। আজকে সোহরাওয়ার্দি উদ্যানে একটি রাজনৈতিক দল এবং তার অঙ্গ সংগঠন সবাই মিটিং করতে পারবে, তবে জাতীয় ঐক্যফ্রন্ট মিটিং করতে পারবে না, বিএনপি মিটিং করতে পারবে না। এটি কি কারো বাবার সম্পত্তি? তিনি আরো বলেন, আজকে আমরা যে বিক্ষোভ মিছিল শুরু করেছি, আশা করছি জনগণ এই বিক্ষোভ মিছিল অব্যাহত রাখবে, আর তাতেই জনসাধারণের মুক্তি আসবে। সরকারের ইচ্ছা পূরণে ঢাকা সিটিতেও ইভিএম বিএনপি ইলেকট্রনিক ভোটিং মেশিনে ইভিএম ভোট গ্রহণে বিশ্বাসযোগ্য ফল পাওয়া অসম্ভব দাবি করে বিএনপি বলেছে, ঢাকার দুই সিটির নির্বাচনে কারসাজি করার সরকারের ইচ্ছা পূরণেই নির্বাচন কমিশন ইভিএম ব্যবহারে সক্রিয় হয়ে উঠেছে। ইভিএমে ভোট নেয়ার বিপক্ষে অবস্থান জানিয়ে রোববার নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ অভিযোগ করেন। রিজভী বলেন, আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, জাতীয় নির্বাচন নিয়ে বিশ্বের ইতিহাসে নজিরবিহীন কেলেঙ্কারির পর এবার ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনেও সরকারের ইচ্ছা পূরণে সক্রিয় হয়ে উঠেছে নির্বাচন কমিশন। ইভিএম মেশিনের মাধ্যমে কারসাজি করে সরকারের পক্ষে রায় নেওয়ার জন্য জনগণের ইচ্ছার বিরুদ্ধে অবস্থান নিয়েছে তারা। আমরা নির্বাচন কমিশনের উদ্দেশ্য বলতে চাই, ইভিএম বাতিল করে বিশ্বাসযোগ্য নির্বাচনের উদ্যোগ গ্রহণ করুন। সংবাদ সম্মেলনে দলের যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সারোয়ার, খায়রুল কবির খোকন, কেন্দ্রীয় নেতা এবিএম মোশাররফ হোসেন, আব্দুল সালাম আজাদ, মীর নেওয়াজ আলী, ফরিদা ইয়াসমিন, শাহ নেসারুল হক, আব্দুল কালাম আজাদ ও নজরুল ইসলাম তালুকদার উপস্থিত ছিলেন। বিভিন্ন গবেষণার উদ্ধৃতি দিয়ে রিজভী বলেন, ইভিএম একটি অস্বচ্ছ ভোট গ্রহণ পদ্ধতি যা গণতন্ত্র চর্চার সহায়ক নয়। এই মেশিনে সহজেই টেম্পার করা যায়, তাই এ মেশিন ব্যবহার করে নির্বাচনের বিশ্বাসযোগ্য ফলাফল পাওয়া অসম্ভব। ইভিএম এর বিরুদ্ধে শুধু বিএনপি নয়, দেশের প্রায় সব দায়িত্বশীল রাজনৈতিক দল ও নির্বাচন পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান সবাই বলেছে, ইভিএম হচ্ছে ভোট কারচুপির অন্যতম হাতিয়ার, কিন্তু নির্বাচন কমিশনের কানে কথা ঢুকছে না। কমিশন কিভাবে সরকারের ইচ্ছা পূরণে কাজ করছে তার ব্যাখ্যা দিয়ে রিজভী বলেন, গত বুধবার ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচন হবে ইভিএম মেশিনে। তার বক্তব্যের পরপরই নির্বাচন কমিশনার বলে ওঠেন, ইভিএম ব্যবহার করেই তারা নির্বাচন করবেন। কাউন্সিলর পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু। ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনে বিভিন্ন ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার চলছে। রোববার সকাল 9টার দিকে গুলশানের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় ও নয়াপল্টনে বিএনপির মহানগর কার্যালয়ে ভাসানী ভবন দলীয় কাউন্সিলরদের সাক্ষাৎকার নেওয়া শুরু হয়। তবে উত্তর ও দক্ষিণে সংরক্ষিত নারী কাউন্সিলরদের সাক্ষাৎকার আগামীকাল সোমবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হবে। প্রতিটি ওয়ার্ডে একক প্রার্থী চূড়ান্ত করে তাদের দলীয় প্রার্থী হিসেবে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। বিএনপির কাউন্সিলর প্রার্থী চূড়ান্ত করার নিয়ম কি জানতে চাইলে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, কাউন্সিলর বাছাই করার জন্য তিনটি কমিটি গঠন করা হয়েছে, যাচাই বাছাই সেই টিম করবেন। উত্তরে কাউন্সিলর বাছাই কমিটির প্রধান করা হয়েছে বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহানকে। এ কমিটির সদস্যরা হলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মহানগর উত্তরের সভাপতি এম এ কায়ুম, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, মহানগর উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি বজুল বাসিত আঞ্জু ও সাধারণ সম্পাদক আহসানুল্লাহ হাসান। দক্ষিণের কাউন্সিলর বাছাই কমিটির প্রধান করা হয়েছে চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালামকে। কমিটির সদস্য করা হয়েছে বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, আব্দুল আওয়াল মিন্টু, যুগ্ম মহাসচিব হাবিবুল নবী খান সোহেল, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার ও সহসভাপতি নবিউল্লাহ নবীকে। সংরক্ষিত নারী কাউন্সিলর পদে দলীয় প্রার্থী বাছাইয়ের দলে স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমানকে প্রধান করে 7 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, বিএনপি নির্বাহী কমিটির সদস্য জেবা খান, অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী, ছাড়াও মহিলা দলের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সভাপতি। উল্লেখ্য, 30 জানুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে উত্তর তাবিদ আওয়াল ও দক্ষিণে ইশতাক হোসেনকে মেয়র পদে মনোনয়ন দিয়েছে বিএনপি। সংবাদের শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, সিটি নির্বাচনে কে জয়ী হবে কি মনে হয় আপনাদের?
আমাদেরকে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। সেই সাথে ভিডিওটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন। আমাদের পরবর্তী সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনি যদি আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে সবার আগে সর্বশেষ সংবাদ পাওয়ার জন্য এখনই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন। ধন্যবাদ।